হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো প্রতিদিন সকালে ঘরে প্রধান দরজা খোলার পর জল দিয়ে এই কাজ করলে অভাবনীয় অর্থের মালিক হতে পারবেন আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানা প্রক্রিয়া অবলম্বন করি কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায় আবার কিছু প্রক্রিয়ার ফল পাওয়া যায় খুব ধীরে ধীরে আবার অনেক সময় কোনো প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয় কিন্তু যদি প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম এবং ধৈর্যের সঙ্গে করা হয় তাহলে অবশ্যই ফল পাওয়া যায় এছাড়াও পুজো পার্বণ বা টোটকার মাধ্যমে অবশ্যই জীবনের ছোটোখাটো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় টোটকা যেমনই হোক তার প্রভাব ধীর গতিতে হয় তবে তা আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান করে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সকালে দরজা খোলার পর জল দিয়ে কি করতে হবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে তামার পাত্র অত্যন্ত শুভ একটি জিনিস যে কোনো পুজো পার্বণে তামার পাত্র ব্যবহার করা হয় যদি তামার পাত্রে জল রেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেওয়া হয় তাহলে তা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক তবে এই কাজটি ভোরের দিকে করলে ফল দ্রুত পাওয়া যায় এবার বলি এই কাজটি করলে কি কি উপকার পাওয়া যায় এক বাড়িতে যদি কোনো প্রকার বাস্তুদোষ থেকে থাকে তাহলে তা খুব দ্রুত কেটে যায় দুই এই নিয়ম মানলে বাড়িতে আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো তিন পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে এবং সেসব বাড়িতে চট করে কেউ অসুস্থ হয়ে পড়ে না চার সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায় পাঁচ পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলে আনন্দে জীবনযাপন করতে সক্ষম হয় তাহলে বন্ধু আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন